খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বড় পীর সাহেব খাজা মাইনউদ্দিন চিশতি সম্পর্কে নবীজি কি আকীদা পোষণ করতেন? দুজনকে আপনি যদি নাই জানেন সারা জীবন খাজা কে আর জিলানি কে, আপনার কোন সমস্যা হবে না। তার আগে সাহাবায়ে কেরাম চলে গেছে না, তাবিনে চলে গেছে না, আপনি কোত্থেকে দুইটা নিয়ে আসলেন? যা যে দেশের মানুষ দুইটা জানে না, ওই দেশের মানুষ ইসলাম গ্রহণ করতে পারে নাই। এর আগে লোক এখনো এই দুইজনের নাম জানা কোনো জরুরি বিষয় না। এক, দুইজন যদি কোনো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নেই। দুইজনকে জান্নাতে দেওয়ার গ্যারান্টি কি আপনার আছে? নাই। তাহলে আপনি ওদের নিয়ে তো টেনশন করতেছেন কেন? তারাও মানুষ, আপনিও মানুষ। এরা কোনো সাহাবায়ে নয়, তাবেইন নয়, আইমে মুতবাইন নয়, এরা কিছুই নয়। এদের থেকে হাজার গুণ ভালো হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। কেন বলছি? ইমাম মালিক রহমতুল্লাহ একটা হাদিস থেকে বলতে শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহ একটা কথা বলছে, এটা গুরুত্বের সাথে নেন। তিনি বলছেন যে একটা মাসালার উত্তর দেয়া, সেটা আমি মনে করি কয়েক হাজারবার হজ করার চেয়ে বেশি উত্তম। হাজারবার তো হজ করতে পারে না কেউ, কিন্তু তিনি বলেছেন, আপনি পাইবেন এটা তার বইয়ের মধ্যে লেখা আছে, এবং যে ইমাম ইয়া লিখছে, শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলভী রহমতুল্লাহ তার বুস্তান মহাদিসের মধ্যে লিখছে যে কেউ ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছে একটা মাসালার উত্তর দেয়া তো বেশি উত্তম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসালার উত্তর দিয়েছেন, আর ওনারা দিয়েছেন মাসালার উত্তর না। সুতরাং এদের থেকে হাজার গুণ উপরে হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাই বলে তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, এখন শুরু করছেন আপনার বলে এই দুজন নিয়ে চিন্তা করতেছেন। আশ্চর্য লাগে যে এই দুজনের না হলে আমাদের কি আসে যায়? কিছুই হবে না আসে যায়। যারা বলে থাকেন যে আব্দুল কাদের জিলানির গায়ের উপর করে রফরফ হয়েছে, এর বাহিটা গেছে মিথ্যা, আর মিথ্যা স্যার, এগুলো পুরোই মিথ্যা কথা। চিশতি অমুক হচ্ছে, চিশতি কি হবে? চিশতি যদি জান্নাতে যায় আলহামদুলিল্লাহ, জান্নাতে না গেলে আমাদের কিছু করার নেই। তো ওনারা জান্নাতে যাওয়ার কোনো সার্টিফিকেট আপনার কাছে দিছে কেউ? দেয়নি। হ্যাঁ, সার্টিফিকেট দিছে কাদের? সাহাবায়ে কেরামের ব্যাপারে, রসুল দিয়েছেন কারো কারো ব্যাপারে, আর অমুম ভাবে সবার জন্য দিয়েছেন। নবীরা জান্নাতে বলেছেন, এর বাইরে কাউকে জান্নাতে এবং জাহান্নামে বলার সুযোগ নেই। যার জান্নাতে এবং জাহান্নামে বলার সুযোগ নেই, তার ব্যাপারে আকীদের কি প্রশ্ন? তার প্রশ্ন আকীদে ভুল হইতে পারে, মানে তার ভুল থাকতে পারে আকীদা। এই জন্য আলহামদুলিল্লাহ শেখ, যারা হাম্বলি ইমাম আব্দুল কাদের জিলানি কিন্তু হাম্বলি ইমাম, হাম্বলি ইমাম কেন বলেন? সৌদি আরবের আলহামদুলিল্লাহ আলেমরা যারা হাম্বলি, তারাই ওনার ভুল দেখে একটা বই লিখছে, শেখ আব্দুল কাদের জিলানি ও আরাউল এতেকাদিয়া, আব্দুল কাদের জিলানি এবং তার আকীদার বিষয়ে মতগুলি, এগুলির মধ্যে ভুলগুলি ধরে তুলে দিছে। কারণ তারা মনে করে না উনি ভুল করতে পারেন, তারা বিশ্বাস করে, এই ধরে লিখছে। কারণ তার হাম্বলি হয়েও সেটা করছে, আর আপনি হানাফি হয়েও তার অনুসরণের জন্য পাগল হয়েছে এবং তাকে মনে করেন কিসের ভুল? কেউ কেউ তার নামও নেয় না, বলে যে নাকি সুর পড়ে যায়, এই জাতীয় কথাবার্তা। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা। আল্লাহ আমাদের